ভিয়েতনামি নারিকেল বাগান করে ক্ষতিগ্রস্ত হয়েছেন ঝিনাইদহের শতাধিক চাষি। তিন বছরের মধ্যে ফল ধরবে, কৃষি বিভাগ থেকে এমন আশ্বাস দেয়া হলো। পাঁচ বছরও গাছে ধরনি নারকেল। লাখ লাখ টাকা খরচ করে বাগান করে কোনো ফল না আসায় গাছ কেটে ফেলেছেন অনেকে। কৃষি বিভাগ বলছে সঠিক পরিচর্যার অভাবে প্রত্যাশিত ফল পাচ্ছেন না চাষিরা। ঝিনাইদহ থেকে ওলিয়ার রহমানের পাঠানো তথ্য ও সেরা ছবিতে সিরাজুল মনিরার ডেস্ক রিপোর্ট। বিদেশ থাকা অবস্থায় টেলিভিশন ও ইউটিউবে ভিয়েতনামের নারকেলের ভিডিও দেখে বাগান করতে উদ্বুদ্ধ হন কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের শরীফুল ইসলাম। দেশে ফিরে দেড় বিঘা জমিতে রোপণ করেন ভিয়েতনামি নারকেলের চারা। আশা ছিল তিন বছরের মধ্যে ফলন পেলে আর বিদেশ যাবেন না। লাখ লাখ টাকা খরচ করে চার বছরেও ফলন না পেয়ে জীবিকার তাগিদে আবারও পাড়ি জমিয়েছেন সৌদি আরবে। ভিয়েতনামি নারকেল উচ্চ ফলনশীল, দ্রুত ফলন আসে এবং সে আসে আর কি লাগালাম। আড়াই থেকে তিন বছরের ভিতরে গাছে ফল আসার একটা আশা দিয়েছিল তারা, এখন তিন বছর হয়ে যাওয়ার পরে তার তাগের আর কোনো খোঁজ পাওয়া যায় না। একইভাবে ফল না পেয়ে গাছ কেটে ফেলেছেন কালীগঞ্জ উপজেলার শিবনগর গ্রামের সুরত আলী। চার বছর পার হলেও গাছে নারকেল পাননি সদর উপজেলার ঘোড়াশাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিটন। এমনকি হর্টিকালচার সেন্টার থেকে চারা সরবরাহ করা হলেও তাদের প্রদর্শনীর গাছগুলোতেও নারকেল আসেনি। চাষিদের অভিযোগ, শুরুতে কৃষি বিভাগ ও হর্টিকালচার সেন্টার আশা দেখালেও সে অনুযায়ী ফল পাননি তারা। আমার ভাইয়ের চারাগুলো দিছে, বলছে যে এটা ভিয়েতনামের অরিজিনাল চারা, এটা প্রতি বছর 250 থেকে 300 করে নারকেল দিবে আর কি। কৃষি বিভাগ এখন দেখা যাচ্ছে যে তিন চার বছর হয়ে যাচ্ছে, এতে তো কোনো ফলাফল কিছুই নাই। কৃষি বিভাগ বলছে তাদের দেয়া পরামর্শ চাষিরা সঠিকভাবে পালন করেননি। আমাদের চাষি ভাইরা এই কাজটি সঠিকভাবে না করার কারণে বা সঠিকভাবে আমরা ব্যাপক পরামর্শ দিয়েছি কিন্তু তারা এটা প্রতিপালন করেনি, যার কারণে এখান থেকে ফল ধরেনি। তবে যেসব চাষি ভাইদের এখনও গাছ আছে আমি তাদেরকে বলবো এটা ব্যাপক আকারে সার প্রয়োগ করতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে জেলার ৬ উপজেলায় প্রায় 2100 বেশি ভিয়েতনামি নারকেল গাছ রোপণ করেছেন শতাধিক চাষি। সিরাজুম মনিরা, জিটিভি নিউজ।